90 দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্রে যেই জুটিটা সর্বপ্রথম ঝড় তুলেছিল তরুণ হৃদয়দের মনে, সেই জুটির কথাই আজকে আমরা আলোচনা করব এবং তাদের জড়িয়ে কিছু স্মৃতিচারণ করব, যাদেরকে আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, শাবনাজ নাঈমকে। শাবনাজ নাঈম আমাদের 90 দশকের গর্ব এবং যারা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটা দারুণ বিপ্লব ঘটিয়েছিল সেই কালজয়ী জুটিকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি আপনাদের ভালো লাগতে শুরু করে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন। শাবনাজ এবং নাঈম একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং অভিনেতা। 90 দশকের শুরুর দিকে চাঁদনি চলচ্চিত্র দিয়ে তাদের দুজনের অভিষিক্ত হন। পরিচালক এহতেশাম চাঁদনি ছবির মাধ্যমে চলচ্চিত্রের একসাথে পা রাখেন নাঈম এবং শাবনাজ। এই ছবিটি শুধু সুপারহিট যে হয় তা না, তখনকার পাল্টে দিয়েছিল ওই সময়কার সমস্ত চলচ্চিত্রের গতিধারা এবং চিন্তাভাবনা। তারপর 1994 সালের 5ই অক্টোবর ঠিক অভিনেতা নাঈমকে কিছু বছর প্রেম করার পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যে তাদের অভিনয় থেমে থেকেছে তা কিন্তু নয়, তারা কিন্তু একসাথে অনেকগুলো ছবি করেছে, যেমন চাঁদনি, জিত, চোখে চোখে, অনুতপ্ত, আমি তোমার প্রেমে পাগল, আগুন জ্বলে, জনম জনম, প্রেমের সমাধি, প্রেমের অহংকার, টাকার অহংকার, আঞ্জুমান, দেশদ্রোহী, আশা ভালোবাসার আগুনুরাগ। তারা প্রত্যেকটা ছবি পাশাপাশি থেকে কিন্তু একজন আরেকজনের সাথে করেছেন। আজকে 27 বছরের দাম্পত্য জীবনে একদিনের জন্য হলেও তাদের দাম্পত্য জীবনে কোনো ভাটা পড়েনি। কেন পড়েনি জানেন? কারণ তাদের দুজনের ভিতরে এতটা আন্ডারস্ট্যান্ডিং, এতটা মিল এবং তারা দুজন দুজনকে এত ভালো বোঝেন যে তাদের আসলে কখনো কোনো কিছুর কমতির প্রয়োজন হয়নি। যদিও নাঈম বর্তমানে ছবি ছেড়ে দিয়েছেন 2 দশক আগে শাবনাজ নাঈম দুজনেই, এবং তারা ছবি ছেড়ে দেওয়ার পর তারা এখন দুজনেই কিন্তু বাস করছে তাদের গ্রামের বাড়িতে টাঙ্গাইলে, পত্রাইলে। সেখানে নাঈম গড়ে তুলেছেন একটি নিজস্ব বাণিজ্যিক খামার, যে খামার থেকে তিনি অনেক অনেক মানে ফিল্ম জগৎ থেকে দূরে সরে যাওয়ার পরেও তিনি নিজেকে অনেক ব্যস্ততাও রেখেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছেই যে নাঈম কিন্তু চলচ্চিত্র থেকে সরে গেলেও তার গ্রামই কিন্তু এখন তার ধ্যান ধারণা। নাঈম শাবনাজ জুটি সবচেয়ে আলোচিত হিট জুটি ছিল এবং তারা যে কয়েকটা ছবি করেছে একসাথে, তারা 21 থেকে 27টা ছবির মতো করেছে, তার প্রত্যেকটা ছবি ছিল ব্লকবাস্টার, সুপারহিট। এবং বলা চলে নাঈম, যদিও খাজা নাঈমউদ্দিন আমরা বলি, যেটা শেষ নবাবের বংশধর নাঈমকে বলা হয়ে থাকে, নাঈম আসলেই শেষ নবাবের বংশধর, সলিমুল্লাহর বংশধর, এবং হাসান মঞ্জিল যদিও তাদের পৈতৃক সম্পত্তি ছিল কিন্তু পরবর্তীতে জাদুঘর হয়ে যাওয়ার কারণে নাঈম নানা বাড়িতে ছুটে যায়। তারপর গ্রামের মানুষের সাথে তিনি মিশে গেছেন, টাঙ্গাইলে দেলদুয়ারের পাত্রাইলে তিনি বিখ্যাত সব কারখানা করেছেন, ওখানে শাড়ির কারখানা আছে, গ্রামে পুকুর করেছেন, মাছ চাষ করেছেন। 1994-এ তার বাবার মৃত্যুর পর শাবনাজ এবং নাঈম দুজনেই তারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে আনেন এবং পুকুরেই তারা তাদের গ্রামে চলে যান এবং পুকুরে চাষাবাদ করেন, মাছ চাষ করেন, গাছে আম, লিচু, কাঁঠাল সব ধরনের ফলের বাগান তারা করেছেন। নাঈম এবং শাবনাজ জুটি যখন চলচ্চিত্র আসেন তখন চলচ্চিত্রর মহল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে আসা শিখেছে, এবং কালারে আসা শিখিয়েছে মূলত তাই। আজও FDC-তে শাবনাজ নাঈমের জুটি নিয়ে আলোচনা হয়ে থাকে। শাবনাজ নাঈমের 2 মেয়ে মাহিরা এবং নামিরা, দুজনেই একজন কানাডাতে পড়ছে আর একজন 11th কমপ্লিট করেছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে 2 মেয়েকেও তারা নিজ অঞ্চলে রেখেই কিন্তু বড় করেছেন, এবং লেখাপড়ার জন্য যদিও তাদেরকে এই মুহূর্তে আলাদা করতে হয়েছে বাট আলটিমেটলি তারা কিন্তু 2 মেয়েকেই মানুষ করেছেন। শাবনাজ নাঈম তারা ফিল্ম ইন্ডাস্ট্রিটা ছেড়ে দিল, তারা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে এখনও পরিচিত। ছবিতে দেখতে পাচ্ছেন তামিল সুপারস্টার অজিতকে দেখা যাচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন অজিত এবং আমাদের নাঈম দুজনকে কিন্তু একই রকম লাগে, এবং এটা নিয়ে মাঝে মাঝে কিন্তু ইউটিউবে ট্রল মানে মজার ট্রল হয় এবং সবাই নাঈমকে বাহবা দেয় যে নাঈম অজিত আপনার মতো হয়েছে না অজিত নাঈমের মতো হয়েছে। এনিওয়ে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা শাবনাজ নাঈমকে নিয়েই কথা বলবো। শাবনাজ নাঈমের যে ভালোবাসা, তাদের ভেতরে যে আভ্যন্তরিক সম্পর্ক বিদ্যমান, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মুখ হবে হবে ফুটে উঠেছে যে তারা কতটা হ্যাপি কাপল। আজকালকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কিছু বছর বিয়ে করার পরে আমরা দুজন আলাদা হয়ে গেলাম, ঠিক আলাদা হয়ে যাওয়ার পরে বলবো আমরা দুজন ভালো বন্ধু ছিলাম, এই কয়েকটা কথা কিন্তু ঘুরে ফিরেই আসে। বাট আলটিমেটলি আপনারা দেখবেন ঠিক 90 দশকে যারা ক্যারিয়ার গড়েছিল, যারা এসেছিলেন, কান্ডারি ছিলেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির, সেই কান্ডারি দুজন তারা ফিল্ম করা অবস্থায়, ওই রানিং অবস্থায় কিন্তু তারা তাদের ক্যারিয়ারকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ সাংসারিকভাবে তারা মনোনিবেশ করেছেন।
এবং মজার কথা হচ্ছে চাঁদনি, চোখে চোখে, বিশ্বাসী এইসব ছবিগুলো কিন্তু আসলে তখনকার মানুষের প্রত্যেকটি গান মানুষের মুখে মুখে ঘিরত। নাইম যদিও তার প্রথম আমলটা কেটেছে মগবাজারে এবং দ্বিতীয় আমলটা কেটেছে তার ইন্ডিয়ার কিছু জায়গায়, এবং তিনি নবাব দরিদ্র হওয়ার কারণে আসলে তাকে কিছু ফ্যামিলি বিজনেসও সামলাতে হয়। অপরদিকে শাবনাজ একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং শাবনাজ কিন্তু শুরু থেকেই নাচে খুব পারদর্শী ছিলেন। বিয়ের পর তাদের দুই বাচ্চা হওয়ার পর তারা আসলে এই ছবিটি পোস্ট করেছিলেন এবং এখানে দেখা যাচ্ছে যে দে আর মোস্ট হ্যাপি কাপল, তারা হচ্ছে তো ওই সময়কার খুব হ্যাপি কাপল ছিল এবং আজ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব আমরা পাইনি। এমন কোনো নিউজ বা এমন কোনো ভাইরাল নিউজ এখনও পর্যন্ত কোনো মিডিয়ার কেউ দেখাতে পারবে না যে শাবনাজ নাইমের মধ্যে দ্বন্দ্ব চলছে বা শাবনাজ নাইমের মধ্যে কোনো না কোনো একদিক থেকে ভাগন হয়েছে। তারা দুজনের যথেষ্ট সংসার প্রবণ এবং দুজন দুজনের প্রতি অনেক লয়াল, যা কিনা আজকালকার এই পৃথিবীতে খুঁজে পাওয়াটা মুশকিল। আমরা আজকে তাদের ভালোবাসার নিদর্শন হিসাবে এই ভিডিওটা দিয়েছি। দেখতে পাচ্ছেন নাইমের এবং শাবনাজের পুকুর থেকে তোলা কিছু মাছ, যেহেতু নাইম পুরোপুরি নিজেকে আসলে এটার মধ্যে ব্যস্ত করে তুলেছিল এবং তার বিভিন্ন অনুদানে সাহায্য সহযোগিতায় টাঙ্গাইলের সেই কয়েকটা গ্রাম কিন্তু ভালোই আছে এবং তিনি অকাতরে দান খয়রাত করেন। এটা নাইমের খুব কমন বৈশিষ্ট্য। তার সবজি বাগান থেকে যা সবজি হয় তার 50% তিনি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন এবং বাকি 50%-এর মধ্যে কিছু অংশ তিনি বিক্রির জন্য রেখে বাকিটা তিনি ফ্যামিলির সাথেই শেয়ার করেন। এই তো গেল আমাদের নাইমের কথা। এবার যদি বলি আমাদের শাবনাজ আপুর কথা, শাবনাজ যখনই সুযোগ পেয়েছেন শাবনাজ কিন্তু নাইমের সাথে বরাবরই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছেন, কারণ তাদের চলচ্চিত্রের জুটিটা ছিল একদম সর্বপ্রথম এবং এটা কিন্তু আজকালকার দিনে খুব রেয়ার। শাবনাজ সালমান শাহের সাথে কাজ করেছে অনেকগুলো এবং আপনারা জানেন ওই সময় সালমান শাহ শাবনুর, সালমান শাহ মৌসুমী, সালমান শাহ শাবনাজ এই তিনটা জুটি ছিল কিন্তু বেশ জনপ্রিয়। এবং ওই হালে যে তারা মানে যতটা কাজ করেছে, শাবনাজ বলেছিলেন যে সালমান ভাই শুধুমাত্র অভিনয় বোঝেন এবং সালমান ভাইয়ের সাথে যদি কাজ করি তাহলে মনে হয় যে আমি আমার ঘরোয়া পরিবেশে কাজ করছি। তিনি এতটাই কোঅপারেট ছিলেন এবং এতটাই কোস্টার থেকে ভালোবাসতেন তা আসলে নাই বা বললাম। তবে অভিনয়ের শুরুটা যদি আমার চাঁদনি দিয়ে হয়ে থাকে তাহলে অভিনয়টা শিখেছি কিন্তু আমি সালমান ভাইয়ের মাধ্যমে। প্রয়াত সালমান শাহ সম্পর্কে শাবনাজের উক্তিগুলো ছিল ঠিক এমনই। এবং মজার কথা হচ্ছে যে নাইম নিজেও কিন্তু সালমান শাহর প্রচণ্ড ভক্ত। নাইম সবসময় বলতো যে একজন সালমান আছে বলেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখনও টিকে আছে। নাইমের এই যে সালমানের প্রতি অগাধ ভালোবাসা, শুধু তাই নয় সালমানকে আসলে ভালোবাসত সবাই, তবে নাইমকেও কিন্তু কম ভালোবাসত না। নাইমও কিন্তু ওই সময়কার হালের জনপ্রিয় নায়ক ছিল এবং প্রায় ম্যাক্সিমাম টাইম তার হাতের ঘড়ি এবং তার চুলের কাটিংটা কিন্তু ওই সময় ফলো করা হতো। শাবনাজকে লক্ষ্য করে, শাবনাজকে ফলো করে অনেক মেয়েরাই তখন সুতি কাপড় কোমরে পেঁচিয়ে পড়তো, কারণ এটাই ছিল ওই সময়কার ট্রেন্ড। আমরা দোয়া করছি শাবনাজ এবং নাইমের জুটি যেন আরও 26 বছর 30 বছর দীর্ঘস্থায়ী হয়।